আসসালামু আলাইকুম বন্ধুরা, বন্ধুরা কেমন আছো সবাই? তো বন্ধুরা, জাদুচক্রের আরও একটি পর্বে জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, বহুদিন পরে একটি ম্যাজিক নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো বন্ধুরা চলো আমরা প্রথম ম্যাজিকটি দেখবো, এরপর ম্যাজিকটি শিখবো। তো বন্ধুরা, যারা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো বন্ধুরা চলো আমরা ম্যাজিকটি দেখে নিই, এরপর শিখে নেব। তো বন্ধুরা, আজকের ম্যাজিক হচ্ছে অঙ্কের ম্যাজিক, মানে অঙ্ক দিয়ে আপনাদের চমৎকার একটি ম্যাজিক দেখাতে চলেছি, সাথে সাথে শিখিয়ে দেব। তো আপনারা ধৈর্য সহকারে ম্যাজিকটি দেখতে থাকুন। তো বন্ধুরা, ম্যাজিকটি করার জন্য আপনি প্রথমে একটি কাগজ নেবেন। এই কাগজের ভিতরে কী আছে আমি আপনাদের পরে দেখাচ্ছি। তো আপাতত কাগজটা আমি সাইডে রাখলাম এভাবে, ঠিক আছে? এরপর আপনার সামনে যে থাকবে তাকে আপনি বলবেন তুমি জিরো বাদ দিয়ে, মানে শূন্য বাদ দিয়ে যে কোনো সংখ্যা নিতে পারো, এক দুই যে কোনো সংখ্যা সে নিতে পারে, ঠিক আছে? তো ধরুন সে নিল থার্টি, ঠিক আছে বন্ধুরা? সে এখানে থার্টি নিল, তাকে বলবেন থার্টিকে দুই দ্বারা গুণ করতে। আপনি এগুলো কিছু দেখবেন না, আপনি শুধু তাকে বলে যাবেন সে এটা করবে, ঠিক আছে বন্ধুরা? তো থার্টিকে দুই দ্বারা গুণ করলে এখানে হবে সিক্সটি। তো বন্ধুরা আপনি তারা তাকে বলবেন আপনার অ্যান্সার যা হয়েছে তার সাথে এক যোগ করুন, সেখানে এক যোগ করার পর হয়ে গেল সিক্সটি ওয়ান। বন্ধুরা এরপর আপনি তাকে বলবেন যা অ্যান্সার হয়েছে তার সাথে পাঁচ দিয়ে আবার গুণ করো। তো বন্ধুরা দেখুন, সিক্সটি ওয়ানকে পাঁচ দ্বারা গুণ করলে হয় তিনশো পাঁচ। তো বন্ধুরা তারপর আপনি তাকে বলবেন আপনার যা অ্যান্সার হয়েছে সেই অ্যান্সার থেকে লাস্টে যে সংখ্যাটা হয়েছে তা সাত দিয়ে যোগ করুন, তার মানে এখানে তিনশো পাঁচ, সে লাস্টের সংখ্যাটা নিলে এখান থেকে পাঁচ নেবে, ঠিক আছে বন্ধুরা? এখানে সে পাঁচ নিল, তাকে বলেন লাস্টের সংখ্যার সাথে সাত দ্বারা যোগ করতে। তাহলে দেখুন বন্ধুরা কী হচ্ছে, পাঁচ প্লাস সাত বারো, ঠিক আছে বন্ধুরা? এখানে বারো হলো। বন্ধুরা এরপর আপনি তাকে বলবেন যে কাগজটি রাখা আছে সেই কাগজটি এবার খুলে দেখতে পারো তুমি। তো বন্ধুরা তখন সে ধীরে ধীরে যখন কাগজটা খুলবে দেখুন এখানে বারো আছে, তো এই অ্যান্সারের সাথে হুবহুব মিলে যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের অঙ্কের ম্যাজিক। তো চলুন বন্ধুরা এবার আমরা শিখে নিচ্ছি এই ম্যাজিকের আসল রহস্য কি। তো বন্ধুরা এই ম্যাজিকের আসল রহস্য হচ্ছে এই ম্যাজিকের অ্যান্সার সবসময় বারো হবে, এজন্য আপনি আগে থাকতে একটা কাগজে লিখে সাইডে রাখতে পারেন। তো বন্ধুরা এবার চলুন দেখি এই ম্যাজিকের আসল রহস্যটা কীভাবে সবসময় বারো হবে, এর মূল রহস্য কি। তো বন্ধু আপনার পার্টনারকে বলবেন আপনি যে কোনো সংখ্যা নিতে, সে জিরো বাদ দিয়ে যে কোনো সংখ্যা এখানে নিতে পারে, সে যে সংখ্যায় নিক তাকে বলবেন দুই দিয়ে গুণ করতে, দুই দিয়ে গুণ করার পর তাকে বলবেন যে অ্যান্সার আসবে তার সাথে এক যোগ করতে। বন্ধুরা এক যোগ করার পর লাস্টে তাকে বলবেন যে অ্যান্সার আসবে তার সাথে আপনি পাঁচ গুণ করুন, পাঁচ গুণ করার পরে যে অ্যান্সারটা আসবে তার লাস্টের যে সংখ্যা সবসময় পাঁচ থাকবে, ঠিক আছে বন্ধুরা? তো আপনি সবসময় তাকে বলবেন যে লাস্টের সংখ্যা সেই সংখ্যার সাথে আপনি সাত যোগ করুন। তাহলে বন্ধুরা আপনি সবসময় দেখে থাকুক এখানে পাঁচ হবেই। তো সে যখন পাঁচের সাথে সাত যোগ করবে অ্যান্সার হবে বারো, তো এভাবে অ্যান্সারটি সবসময় বারোর সাথে মিলে যাচ্ছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও? বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন এরপরে আপনি কোন ম্যাজিক শিখতে চান। তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ম্যাজিক সাথে, সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা বাই বাই।